আমরা সকলে উপবিষ্ট হয়েছি একটি উদ্দেশ্য নিয়ে, দিনই কথাবার্তা শোনার জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য। বিধায় আমাদের আর কোনো কাজ নাই, আমাদের সবচাইতে মূল কাজ, মেন যে ওয়ার্ক, সেটা হলো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা। দুই ঘন্টা কোনো বক্তা বক্তৃতা রাখলো, দারুণ বলল, ব্যাপক বলল, কি বক্তা রে, দারুণ বক্তা, হ্যাঁ সেটা কোনো বিষয় না, আসল বিষয় হচ্ছে আমি কি পেলাম, দু ঘন্টা বক্তৃতা শিখে আমি কি শিখলাম। দুই ঘন্টা ধরে কানে হাত দিয়ে বক্তব্য রাখলো ইউসুফ জুলাইখার কাহিনী, শেষের বেলা একজন আর একজনকে জিজ্ঞেস করছে, জুলাইখা বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল রে, কথা বুঝলেন কি না, দু ঘন্টা বক্তব্য রেখে জুলাইখা বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল জিজ্ঞেস করছে, কি বক্তব্য শুনেছে বুঝুন। তাহলে আমাদের ওইটা নয়, কান খাড়া করে শুনতে হবে। চারটে জিনিস লাগবে বক্তৃতা শেখার জন্য, আমি যেহেতু হুজুর আসবেন তিনার আগে আমি বক্তৃতা শোনার জন্য কি লাগবে, বক্তৃতা শুনতে হবে প্রথমত ব্রেন দিয়ে বুঝতে হবে, কান দিয়ে শুনতে হবে, আর কি করতে হবে, ইমান নিয়ে মানতে হবে। এই জিনিসগুলো যদি আপনার না থাকে তাহলে আপনার বক্তৃতা শোনাটাই বেকার হবে। তো যাই হোক, এদিক ওদিক না বলে দু একটি কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল করিম, হ্যালো পার্সন, হে মানুষ, হে মানব সম্প্রদায়, হ্যালো হিউম্যান বিইংস, তোমাদের কি হয়ে গেল যে তোমরা এত ধোকায় পড়ে গেলে, মা গররাকা বিরাব্বিকাল করিম, তোমাদের রব্বে করিমের কাছ থেকে তোমরা কিভাবে হটে গেলে, তোমরা একটু চিন্তা করেও দেখলে না। মানুষ আমরা চিন্তা করি না, সারাদিন খাই দায় ঘুমায় ভাবছি আমি একটা চাকরি পেয়ে গেছি, আই আম আ প্রফেসর, আই আম এডুকেটেড পার্সন, আমি একজন শিক্ষিত মানুষ, আমার চাকরি পেয়েছি, আমার সার্ভিস হয়েছে, মাস গেলে আমার 50,000 rupees ইনকাম করতে পারি, মানে মেলা কিছু, অনেক কিছু পেয়ে গেছি আমি, তার জন্য আমার আর ইসলাম নিয়ে ভাবার সময় নাই, আই হ্যাভ নো টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইসলাম। কি আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা বলছে যারা ঈমান আছে, বলছে যারা বলছে আই হ্যাভ ব্রট ঈমান, আমি ঈমান এনেছি, এ কথা যারা বলছো আমি তাদেরকে বলছি, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আমি তাদেরকে বলছি তারা যেন রাত্রিবেলায় ঘুমানোর সময় বালিশে মাথা দিয়ে বলে যে আমার ব্যাক লাইফে কি হয়েছে একটু ভেবে দেখি, পিছনে আমার কি ছিল একটু ভেবে দেখি, পিছনের দিকে তাকিয়ে দেখুন মদ্যপান করেছেন, পিছনের দিকে তাকিয়ে দেখুন গাঁজা খেয়েছেন, পিছনের দিকে তাকিয়ে দেখুন রাত্রিগুলো নষ্ট করেছেন, পিছনের দিকে তাকিয়ে দেখুন জুমার নামাজ ছাড়া কিচ্ছু নাই। তারপরে বলে নামাজ পড়েন আপনি, একজনকে জিজ্ঞেস করছে নামাজ পড়েন, হ্যাঁ নামাজ পড়ি, প্রত্যেক জুমায় নামাজ পড়তে যাই, বুঝলেন কি না, এত সুন্দর নামাজি বলছে প্রত্যেক জুমায়, একটা জুমা জীবনে মিস করি না, আল্লাহ আকবার, কি নামাজি গো। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন একটু ভেবে দেখো, ওয়াল তানজুর, নাজারা মানে দেখা, বাসারা মানে দেখা, রোয়া মানে দেখা, দেয়ার আর থ্রি ওয়ার্ডস ইন অ্যারাবিক হুইচ মিন সিইং, দেখা, তিনটে মানে দেখা হয় আরবিতে, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এখানে নাজারা শব্দ ব্যবহার করেছেন, ওয়াল তানজুর মানে হচ্ছে চিন্তা ভাবনা করে দেখো, মা কদ্দামাত লিগদ, আগামী কালকের জন্য তুমি কি পাঠিয়েছো, দেখা যাচ্ছে আগামী কালকের জন্য কিচ্ছু নাই। আপনার বয়স যদি 20 বছর হয় তাহলে 19 বছর পড়াশোনার লাইফে শেষ করে দিয়েছেন, আপনার বয়সে 12 বছর আপনার উচ্চ মাধ্যমিক পর্যন্ত আপনি পড়াশোনা শেষ করেছেন, টোটালি আপনার জীবনের শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, নজরুল ইসলামের লেখা, সুকুমার রায়ের লেখা, আইনস্টাইনের সূত্র আর স্যার আইজ্যাক নিউটনের সূত্র মুখস্থ করতে করতে আপনার জীবনটা শেষ। আরে মুসলমান, এখনই যুবকদেরকে হাত তুলে বলতে বলুন 20 বছর বয়সে বেশি নয় 4টে সূরা মুখস্থ আছে, বলতে বলুন 4টে সূরা খুব ভালোভাবে, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস, সূরাতুল কাফিরুন, 4টে সূরা আমি সুন্দরভাবে পড়তে পারবো, আই হ্যাভ রিসাইটেশন ভেরি ফাইনলি, আই হ্যাভ রিসাইটেড, আমি আই ক্যান রিসাইট দ্য হলি কোরআন ভেরি ফাইনলি, খুব ভালোভাবে আমি কোরআন পড়তে পারবো, এরকম একজন যুবককে বলেন, কিন্তু তার জীবনে 6 বরং 72টা বই শেষ করেছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, কলেজ লাইফে 3 বছর স্নাতক ডিগ্রি অনার্স কমপ্লিট করেছে, সেখানে 6টা 7টা করে বই পড়ে সেখানে 18, 19, 20টা বই শেষ করেছে, এমএর ক্লাসে পড়তে গিয়ে সেখানে 20টা বই শেষ করেছে, কিন্তু মুসলমান শত বই শেষ করেছো আল্লাহর দেওয়া কোরআন, দিস ইজ দ্য বেস্ট বুক ইন দিস ওয়ার্ল্ড, দের ইজ নো বুক উইথ অ্যাবাউট লাইক দ্য হলি কোরআন, কোরআনের মতো এমন কোন কিতাব পৃথিবীর জমিনে আর আছে নাকি, কোরআনের মতন এরকম জিনিস আর আছে পৃথিবীতে,
যদি না থাকে তাহলে অন্যায় করেছেন। আপনার ছেলে MBBS ডাক্তার হয়ে গেছে, জীবনে শত শত বই পড়েছে কিন্তু কোরআন পড়েনি। আপনার ছেলে MBBS ডাক্তার হয়েছে, জীবনে শত শত বই পড়েছে কিন্তু দ্য স্টোরি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েনি। আহারে মুসলমান, এতগুলো বই পড়ার টাইম পেলা, এতগুলো স্টোরি পড়ার টাইম পেলা, কিন্তু দ্য স্টোরি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার টাইম পেলা না। জীবনী, বিশ্বনবীর জীবনীটা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার সুযোগ হলো না। কাজী নজরুল ইসলামের লেখা বই পড়ার একটা সুযোগ হলো। ভাই, আপনাদেরকে বলবো, এভাবে পরিবর্তন আসে না, এইভাবে সমাজ কোনোদিন চেঞ্জ করা যায় না। সমাজকে চেঞ্জ করতে গেলে একটু পড়াশোনা করতে হবে। কীরকম? জানতে হবে রসূলুল্লাহর জীবনটা কেমন ছিল, জানতে হবে কোরআনি জীবনটা কেমন ছিল। আমার আলোচনা বলা অন্যায় হয়ে যাবে, আমি লম্বা কথাই বলবই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানব সম্প্রদায়, নারে তাকবীর, আমরা সকলে স্বতঃস্ফূর্ত ভাবে জানি ইনি কি কারণে এসেছেন, আপনাদের কি উদ্দেশ্য আপনারা সকলেই জানেন। আপনাদের যদি কারো চাহিদা থাকে শেষের বেলাতে বলবেন, এবং প্রশ্ন উত্তর মনে হয় হবে, আপনারা শেষের বেলায় যা বলবেন বলবেন, কিন্তু এর আগে আলোচনার মধ্যে কোনো বিঘ্নতা সৃষ্টি করবেন না। আলোচনা আশা করি আপনাদের সকলের কাছ থেকে শান্তভাবে শোনার আশা করছি। আল্লাহ আপনাদের সকলকে সহি বোঝন করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওটা শোনো, আঠা বলো, ওটা শুনে দেবো, ওটা শুনে দেবো।